Hey guys, DK is here. আজকের এটি আমাদের 383 নাম্বার ভিডিও যেখানে রয়েছে ফ্রি ফায়ার রিলেটেড 10টির উপরে টপিক। তাই সবগুলো টপিক সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটিকে দেখতে হবে। আর প্রতিনিয়ত এইভাবে ফ্রি ফায়ার রিলেটেড আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তাই আর দেরি না করে আজকে আমাদের ভিডিওটিকে শুরু করি। তবে আজকের ভিডিওতে কিন্তু একটু পরিবর্তন রয়েছে, অর্থাৎ যে সকল ছোট ছোট টপিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আগে আলোচনা করেছি আর তারপরেই মূলত বড় টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। প্রথমে শুরু করতে তবে বর্তমানে সেটি অফ হয়ে যাওয়ার ফলে কি গেমারদের বড় একটি ক্ষতি হয়ে যাবে? না গাইস, তেমন হবে না, বরং গেমারদের আরো ভালো হবে, কারণ বর্তমানে সেই সিস্টেমটাকে সরাসরি 100% সংযুক্ত করতে তাদের মূল অ্যাপ্লিকেশন অর্থাৎ মূল ফেসবুকে, যার ফলে গেমারদের রিচ আরো বেড়ে যাবে। হ্যাঁ গাইস, এটা সত্য যে গেমারদের রিচ অনেক বেড়ে যাবে। এন্ড এখন আমাদের পরবর্তী স্টোরি সেভেস 420 থেকে। রিসেন্টলি সেভেস 420 তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানায়, রিসেন্টলি হয়তোবা যে সকল ফেসবুক পেজের মালিকরা রয়েছেন তাদের কাছে বিভিন্ন প্রকারের নোটিফিকেশন আসতে পারে। সেই সকল নোটিফিকেশনগুলো থেকে আপনারা একটু দূরে থাকবেন, কারণ এগুলো হ্যাকারদের একটি চক্রান্ত, যেমনটা হয়তোবা সেভেস 420 রিসেন্টলি ফলো করেছেন। আর তিনি যেহেতু বিষয়টি জানতে পেরেছেন, যার জন্যই তিনি মূলত আপনাদের সকলকে সতর্ক করে দিয়েছেন। সেভেস 420 থেকে আমাদের আরও একটি স্টোরি রয়েছে, সেটি হচ্ছে বর্তমানে আরটিভিতে একটি রিয়েলিটি শো হচ্ছে যার নাম হচ্ছে বাংলার গায়েন, যেখানে সেভেস 420 অ্যাক্টিং গিল্ড লিডার অংশগ্রহণ করেছেন। হ্যাঁ গাইস, সেভেস 420 যখন গিল্ড ছিল এবং সেই গিল্ডের যে অ্যাক্টিং গিল্ড লিডার ছিল অর্থাৎ চাগনিক, সে মূলত এই রিয়েলিটি শোটিতে পার্টিসিপেট করেছে। আর বিষয়টা সম্পর্কে সেভেস 420 লেখেন, তোমাকে দেখে সবাই যেন ইন্সপায়ার হয় যে শুধু গেমের স্কিল নয়, আরো অনেক স্কিল অর্জন করতে হবে। নিজের পড়ালেখা, গান, গেম সবকিছু রুটিন মাফিক করেছে রিক। আমরা ফ্রি ফায়ার কমিউনিটি গর্বিত তোমার জন্য। অবশ্যই যখন ফ্রি ফায়ার রিলেটেড কোনো ব্যক্তি এত বড় একটি প্ল্যাটফর্মে পারফরমেন্স করে তখন কিন্তু অনেকটা গর্বই হয়। তো চলুন তার একটি পারফরমেন্সের সামান্য একটি অংশ দেখে নেওয়া যাক, বেশি দেখাচ্ছি না কারণ কপিরাইট চলে আসতে পারে। এখন আমরা বার্থডে উইশ করতে যাচ্ছি জেবি সনিককে। ইয়াসপোর্টস টিম দা জব রেকার্স এর একজন অফিসিয়াল টিমমেট হচ্ছেন জেবি সনিক। গতকাল তার বার্থডে ছিল। হ্যাপি বার্থডে টু ইউ জেবি সনিক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। জেবি সনিকস এর বার্থডে উপলক্ষে দা জব রেকার্স এর অফিসিয়াল পেজ থেকে তাকে বার্থডে উইশ করা হয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয় যে জেবি সনিকস নাকি এবারের এসএসসি পরীক্ষার্থী। অবশ্যই তার পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল, যাতে সে ভালো একটি ফলাফল করতে পারে। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর এত সকল ভিডিওগুলো না দেখে পড়ালেখায় মনোযোগী হন, অবশ্যই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে। এবং আমার ছোট ভাইও কিন্তু এবারের এসএসসি পরীক্ষার্থী। অবশ্যই সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর আপনারা অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভালো একটি রেজাল্ট করতে পারে। শুধু আমার ভাই না, সকলের জন্যই দোয়া করবেন যাতে সকলেই ভালো রেজাল্ট করে তার মা বাবার মুখে হাসি ফোটাতে পারে। এন্ড এখন আমরা কংগ্রাচুলেশন জানাতে যাচ্ছি আজিম গেমিংকে, কারণ রিসেন্টলি তিনি তার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করে ফেলেছেন 300K সাবস্ক্রাইবার। আর 300K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আজিম গেমিং তার সকল অডিয়েন্সদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। এন্ড পরবর্তী টপিকটি হচ্ছে ইটস কাব্য থেকে। আপনারা তো অবশ্যই দেখেছেন যে ইটস কাব্য কিন্তু অনেক বড় বড় করে চুল রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি তার সমস্ত চুল কেটে ফেলেন, অর্থাৎ তিনি তার চুলগুলোকে ছোট করে ফেলেছেন। আর হঠাৎ করে এমন ভাবে এমন রূপে দেখতে ইটস কাব্য ভাইকে আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এন্ড এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে টেনসেন্ট, অর্থাৎ পাবজির যে অফিসিয়াল ডেভেলপার রয়েছে সেই টেনসেন্ট থেকে। রিসেন্টলি পাকিস্তানে কিন্তু বন্যার বেশ ভয়াবহ পরিস্থিতি, আর এমত অবস্থায় পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে এসেছে গেমিং জায়ান্ট কোম্পানি টেনসেন্ট। সত্যি টেনসেন্টের এত ভালো একটি কাজের জন্য তাদেরকে প্রশংসা না করে কিন্তু পারা যায় না। এন্ড এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যাডভান্স গেমিংকে নিয়ে। অ্যাডভান্স গেমিং ফাইনালি ঘোষণা দিল তিনি তার ফেস্টিভ্যাল কবে করতে যাচ্ছেন। হ্যাঁ গাইস, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি এই 10 তারিখেই তার ফেস্টিভ্যাল করবেন। ওকে গাইস, আমি চেয়েছিলাম 6 তারিখে আমার ফেস্টিভ্যাল করে দিব, চ্যানেলের প্রবলেমের জন্য এবং আমার চাচাতো বোনের বিয়ের প্রোগ্রামের জন্য গ্রামে অনেকদিন থাকতে হল, এজন্য ফেস্টিভ্যাল করা হলো না। সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এই মাসের 10 তারিখে রাত 8:00 সেকেন্ড চ্যানেলে ফেস্টিভ্যাল হয়ে যাবে।
এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতেছিলেন আমাদের যে সকল ছোট ছোট টপিকগুলো ছিল সেগুলো। এখন মূলত বড় বড় টপিকগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই শুরু করতেছি আই এম সজীবকে দিয়ে। এইডস কাব্য প্রতিনিয়ত যে সকল ভাইরাল ভাইরাল টপিকগুলো রয়েছে সেগুলোর উপরে ভিডিও বানাই বলে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে আই এম সজীব, যেখানে ইডস কাব্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইডস কাব্য সবসময় ভিউজের পিছনেই দৌড়ায়। আর বিষয়টাকে বলতে গিয়ে বলেন, ইডস কাব্য নাকি ভিউজের জন্য গেমিং ওয়ে তালহার পা পর্যন্ত চেটেছে। অর্থাৎ যখন গেমিং ওয়ে তালহাকে নিয়ে বিভিন্ন কাহিনী হচ্ছিল, তার চ্যানেল গুলোকে হ্যাক করা হচ্ছিল, তখন ইডস কাব্য তাকে নিয়ে ভিউজ পাবে বলেই এবং সেই টপিকটা ট্রেন্ডিং এ ছিল বলেই নাকি তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন, আর অন্যতায় নাকি কখনোই বানাতেন না। চলুন দেখে আসি ইডস কাব্যকে তিনি কি অভিযোগ দিয়েছিলেন। বলতেছি কাব্য বিভিন্ন ইউটিউবারদের চাটাচাটি করে আর তোমাদেরকে একটা উদাহরণ দিই, যখন গেমিং ওই তালহা নতুন নতুন ভাইরাল হয় আর তার চ্যানেল হ্যাক হয়ে যায়, তখন ওই তালহাকে নিয়ে আমাদের এই চুদির ভাই কাব্য কত ভিডিও যে বানাইছে, কিন্তু তালহার যদি ভিউজ না থাকতো কাব্য তারে চুততোই না। আর যখন দেখছে তালহার চ্যানেল হ্যাক হইছে আর এই বিষয়টা অনেক ট্রেন্ডিং, তখন এই চুদির ভাই কাব্য এমন হয়ে গেছিল। গাইস, তালহা কিন্তু আমার মায়ের পেটের ভাই, আমরা দুজনে মেলায় ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, আমার ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, অনেক দুঃখের ব্যাপার। কাল তোমারও চ্যানেল হ্যাক হতে পারে, আমার চ্যানেলও হ্যাক হতে পারে, এই কারণে সবাই সাবধান থেকো। এটাই ছিল আজকের ভিডিও। আর যারা তালহার ফ্যান ফলোয়ার্স আছো তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কারণ তালহা কিন্তু আমার মায়ের পেটের ভাই। এন্ড এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রলাবি পার্টি থেকে। অনেক আগে ননস্টপ গেমিং এর ওখানে একটি ঘটনা ঘটেছিল জারা গেমিং কে নিয়ে, যেখানে এমনটা বলা হচ্ছিল যে জারা গেমিং হ্যাক ইউজ করেছে। বিষয়টাকে সে সময় জারা গেমিং মেনে না নিলেও পরবর্তীতে সেই বিষয়ে তাদের ডিসকর্ডের আলোচনায় স্বীকার করে যে সে হ্যাক ব্যবহার করেছিল। তবে সেই বিষয়টা প্রাইভেসির কারণে দেখানো হয় নাই, কিন্তু প্রলাবি পার্টি গতকাল তার ভিডিওতে সেই ক্লিপটাকে দেখিয়ে দিয়েছে। তো চলুন সেখানে জারা গেমিং কি বলতেছিল তার একটি সামান্য অংশ দেখে নেই। আমি আইডি দিছি যে আমার আইডি সাবধানে, ইভেন তুমি খেলতে পারো, খেলতে এটা খেলা খেলা হইতো না, ওই নেট খারাপ যে আমার বারবার, আমি তো স্টার দিয়ে খেলতেছিলাম, এখানে আর অনেকে ছিল, সবাই ছিল, সাভেজ ভাইয়েরা ছিল, মানে ম্যাচ খেলতেছিল দেখতেছিল, কারণ অবজার্ভে বেশি দিলে গ্লিচ হচ্ছে, খেলা দেখাই বোঝাই যাচ্ছে না, ওই জিতু ঠিক আছে আমি এটা চাইবো। তো আমরা কি করছি, যেটা ভালো মানে ভালো প্লেয়ার মনে হয়েছে, ও তো ওরও তো সবাইকে দেখতেছে স্ক্রিনশট দিয়ে খেলতেছে, তো ওরে ওইখানের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, মানে ও স্ক্রিনশট দিয়ে খেলু, সমস্যা নেই, আমরা 15-20 জন একসাথে গেম খেলতেছি, তো আমরা কি দেখতেছি। আর আমি একটা ম্যাচ কিন্তু আমি খেলছি, একটা ম্যাচ ওরে দিয়ে খেলাইছি, সেটা কিন্তু আমি সবসময় বলছি যে একটা ম্যাচ আমি খেলছি আর একটা ম্যাচ আমি খেলিনি, তো ওরে দিয়ে খেলাইছি। তো আমি চাইছি আমাদের জিত, ও যদি হ্যাক ইউজ করে যদি ওদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে ঠিক আছে, ও যদি হ্যাক ইউজ করে, ওকে কিন্তু অলরেডি এখানে কমেন্ট সেকশনে বারবার বলা হচ্ছিল স্মুথ হ্যাকার কমেন্টে, আমরা সবাই যারা সবাই লাইভে ছিলাম, মানে সার্ভিস ভাইয়ের ডিসকর্ডে ছিলাম 15-20 জন, সবাই বলে কি স্মুথরে হ্যাকার বলতেছে কমেন্টে ঠিক আছে, তো স্মুথ হ্যাকার। তারপরেও ওরা কিন্তু স্মুথরে হ্যাকার হিসাবে রিপ্রেজেন্ট করে, ইভেন এমন অনেক নিউজ আসছে ননস্ট ভাইয়ের নামে যে হ্যাক প্রমোট করতেছে ঠিক আছে। সেভেন ভাই থেকে জিজ্ঞেস করতে পারেন আপনি বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, ননস্টপে বাংলাদেশে কিল বলে, ইন্ডিয়ান কিল বলে, সবাই একই ওরা যদি ওদের দেশে রিপ্রেজেন্ট করার জন্য বাইরের সার্ভার থেকে এই সার্ভারে এসে যদি মানে ওদের দেশে রিপ্রেজেন্ট করার জন্য ওরা এত কিছু করে, হ্যাক ইউজ করুক যাই করুক, ওইখানে জানার কথা ছিল যারা একটা ম্যাচ খেলছিল আর একটা ম্যাচ খেলাইছিল অন্য লোক দিয়ে, আর সেই যে হ্যাক ইউজ করছে এটা জানাও জানতো, ওদের কথা হলো স্মুথ যদি হ্যাক ইউজ করতে পারে বাইরের দেশ থেকে এসে আমরা কেন হ্যাক ইউজ করবো না, তাহলে নিয়ে কোন ভিডিও বানাইতে পারলে তোমরা। গাইস আজকের ভিডিওটি পর্যন্তই, আজকের মতো এখানে শেষ করতেছি, তবে যাওয়ার পূর্বে আপনাদেরকে বলতে চাই, প্রতিনিয়ত হয়তো বা বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সকলের সামনেও পড়তে পারে, আর আপনি যদি চান সেই সকল ঘটনাগুলোকে আমি উপস্থাপন করি, সেক্ষেত্রে আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেইল করতে পারেন। আর আপনি যদি আমাদেরকে কোনো প্রকারের টপিক দিয়ে সাহায্য করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শাউট আউট দেওয়া হবে। আর সকলের জন্য সুস্থতা এবং দোয়া কামনা করে আজকের ভিডিওটিকে শেষ করতেছি, বিদায়, আল্লাহ হাফেজ।